নমস্কার সবাইকে, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা জানাই। নতুন বছরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেকটা দিন যেন আমাদের খুব ভালো কাটে। নমস্কার, আমি কৌশিক, আপনার ছোট ভাই কৌশিক। সকল গুরুজনদের প্রণাম নেবেন আর নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনা করি। আজকে আমরা একটা শ্রুতি নাটক করব, তো এটা আমাদের দুজনেরই প্রথম প্রচেষ্টা। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সবাই আশা করব আমাদেরকে ক্ষমা করে দেবে। তাহলে শুরু করি আমাদের আজকের প্রথম প্রচেষ্টা, পাকা দেখা। পাকা দেখা, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ বলছি। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার নম্বর কোথায় পেলেন? আপনার মা সেদিন আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে বলতে পারো। জানেন, মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? হ্যাঁ, আমারও। আমরা তো এই অগ্রহায়ণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো বলুন না। সব কথা তো আর টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি করে, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো। কেন বলুন তো, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, এরপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার, 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছিচি, এত সবের কি দরকার ছিল বলুন তো। মারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই, আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাকগে, যাব বলুন, কবে যাব বলুন তো। আমি বলছিলাম কি, মানে ধরুন আমরা যদি ধরুন কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া যায়। কেন, কি হলো? তা কি করে হবে, লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও আপনি বলছেন, তার মানে আপনি আসবেন? আসবই। বেশ ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ যাব। হ্যাঁ জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকে দেখুন না, তারা না আমার নগদ টাকা চায়, মারুতি সুইফট চেয়েছে, কি কাণ্ড বলুন। টাকা চাইলে সমস্যা মিটে যেত, বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ। কেন, চিকেনে কি অসুবিধা? আমি মাটনটা বেশি প্রেফার করি। ও ও ওহো, আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার। হ্যাঁ হ্যাঁ, দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? হ্যাঁ, আপনার ঝাঁকড়া চুলটা না কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না 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 না, আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো, ঠিক আসবেন কিন্তু, শনিবার না আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো কিন্তু। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে। এই রে বেলবাস যে, এই খুলছি খুলছি। আসবো। ও আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন বুঝি?
ওই একটু আধটু উচ্চারণটা একটু ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসে এসো আমার ঘাড়ে এসো। আরে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এমনই হয়ে যায় জানেন, আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও, পাঞ্জাবিটা দারুণ। জানেন তো আপনি আসবেন বলে কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল কিন্তু পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা, মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজড হয়েছে বলি মাকে চলে যেতে হলো। আমার পাশে মাঝে ঝাল। চিন্তা করবেন না, মা রান্না সব করে গেছে। আসুন বসা যাক। চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্স্যাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 97,000 এর মতো। পেসলিপ আছে নিশ্চয়ই? একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কি রকম, মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি যে একেবারে অফিস ইন্টারভিউ করছেন। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলা কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। আপনি কি একটু শরবত খাবেন? মুড়িটা কিন্তু কমাতে হবে। মুড়ি মুড়ি, পাঞ্জাবিটা একটু তুলুন, তুলুন না। কি পাঞ্জাবি তুলবো কেন? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি সেদিন মাকে ইশারা করছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন করেছিলেন, শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি না এর জন্য ভীষণ লজ্জিত জানেন। লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা, আপনার যা কিছু জানার আপনি জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যায়। আসুন আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বা চমৎকার, ভালো লাগছে আপনার? খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো বই পড়ার ঝোঁক। ওই হলুদ হলুদ বইগুলোর কটা খণ্ড? ওই 10-12টা হবে বোধহয়। ও, ওখানে 15 খণ্ডর আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই পড়া আমার ভীষণ নেশা। ব্যাংকের পাসবইটাও তো নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন এই বারান্দাটা একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? হ্যাঁ, ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেব আপনাকে। আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? তাহলে বেডরুমটা চেঞ্জ করতে বলছেন। বাথরুম কোথায়? ওটা কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? না। ও মাই গুডনেস, আমার শরীরটা কিরকম কিরকম লাগছে। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আনসাতে যাব? দেখ কি করি বলুন তো, এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই, রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ পেয়েছে, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না, আসলে আমি তো চাই বিয়ের পরে আমাদের মধ্যে কেউ থাকবে না। আপনি কিন্তু বড্ড গিন্দু গিন্দু করছেন, আপনাকে একটা মাছ দি? না না, আপনি বরং একটা নিন না। আমার ভীষণ পেট ভরে গেছে, বাবা কি আওয়াজ করে খায়। একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না, সবকিছুর একটা এটিকেট আছে। আমি জানি আপনার মায়ের রান্না ভালো। আহ, এরকম করে আঙুল চাটবেন না। না মানে চাটনিটা ইস দিয়ে তো হবে না। না কেন, সবইতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পরে আরো একটা পরীক্ষা নেব, তাতে যদি
খেয়েতে আবার পরীক্ষা। আরে এই প্রথম আপনি হাসলেন, হাসলে কি সুন্দর গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলা বাবার কে? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কাউকে ভালো টালো বাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে জড়িয়ে ধরেননি? ও একবার। কাকে? সাধক বামা খেপার মূর্তিকে। ও আচ্ছা, এবার আমি চলি কেমন? আর একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে আমার মতো কেউ ছিল? না, আমি প্রথম পাগল। যাক, ওই একটা ব্যাপারে আমার সাথে আপনার মিল পাওয়া গেল। আচ্ছা, খাওয়ার পর একটা কি যেন পরীক্ষা নেবে বলেছিলেন? থাক, যখন সানাইটা বাজবে তখন। এই নিশ্চয়ই নন্দিতার ফোন, বড় ভয় করছে যদি নাকচ করে দেয়। আজ ফাইনাল, মানে পাকা কথা দিই, মাকে দেব না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি, না 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 সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলা কাঁপছে? বাবা, সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাই বলুন তো। প্রবলেমটা কি? না আমার না পেটটা খারাপ, না 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 মনটা খারাপ। মনটা বুঝি পেটে থাকে, আসলে কাছাকাছি তো দুটোই খারাপ। গলায় কি হলো? না কিছু না, মানে আপনি কি আর ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানা ভেবে সব দিকটা ভেবে দেখলাম, হবে না জানেন, মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন? কি আর আমাদের বিয়ে? এ বাবা, আমি তাই কখন বললুম? ধুর, আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না। হুররে! আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব, তাহলে আর শর্মিলা বামা খেপা নয়। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেব। শুনতে পাচ্ছেন না, আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাজছে কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের মধ্যে কান পাতুন, রিসিভারে কান পেতে আছে। খোকা, তোমার কিছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এবার বুঝতে পেরেছি জানেন, আমার বুকে ওনা সানাই বাজছে। নয় হ্যাঁ। নমস্কার, আমি কৌশিক। আমি মধুমিতা।